ঘড়ি কাটা এখন ভোর 5:19। আমরা আজকে বেরিয়ে পড়লাম খড়িবাড়ি ফিশ মার্কেটের উদ্দেশ্যে, কারণ আমি যেটা শুনেছি খড়িবাড়ি ফিশ মার্কেট হলো ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফিশ মার্কেট। তো একবার ওখানে যাই, ঘুরে দেখি কি মাছ পাওয়া যায় না যায়, কিরকম দাম না দাম। কারণ বাঙালিদের মাছ খেতে তো আমাদের এমনিই ভালো লাগে। মালাসা হেলাবারতলা থেকে খড়িবাড়ি ফিশ মার্কেট হচ্ছে অলমোস্ট 15-16 কিলোমিটার, অ্যাপ্রক্স 30 মিনিটস মতো লাগবে। আর ওই যে সূর্য উঠছে হালকা হালকা, এটাই একদম দারুণ আনন্দের। আমরা এখন বামুনপাড়া ক্রস করছি। বলছি খড়িবাড়ি মাছের বাজারটা কোন দিকে হবে? রাস্তা সোজা। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আমরা টাকি রোড ধরে আমরা এসেছি। এবার টাকি রোডের থেকে ঠিক বামুনগাছি জাস্ট ক্রস করে এই একটা গলি পড়ে যাচ্ছে, এখান থেকে সোজা রাস্তা। তোমরা ইচ্ছে করলে মধ্যম রামদেও আসতে পারবে, আর যারা মনে করছে বাসে করে আসবে তারা হচ্ছে চীনের পার্কের ওখান থেকে 211 নম্বর বাস আছে, ওইভাবে যেতে পারবে ওখান থেকে। এটা এখন হচ্ছে আজ হচ্ছে আমার ইয়েতে বেলগুড়িয়া। হ্যাঁ, মানে পিটগাছা বেলগুড়িয়া। আমরা এখন এক্স্যাক্টলি কাঞ্চনতলায় দাঁড়িয়ে আছি। এখান থেকে খড়িবাড়ি আর মাত্র 7.45 কিলোমিটার। আদুরু বিস্কুট দেবেন। কি অপূর্ব এই দৃশ্য একদম। আমরা এখন আছি বাগবান্দাতে, আর জাস্ট এখান থেকে 4 মিনিট। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। এই হচ্ছে খড়িবাড়ি মৎস্য বাজার সমিতি, যেটা 1364 সালে এখানে স্থাপিত হয়েছে। বাজারটা বিশাল বাজার, বিশাল বাজার। এত মাছ, এগুলো কি মাছ আছে? বল মাছ, আর মাছ আছে? আর মাছ কত করে? এটা 450, আর ওটা 300। আরে তেলাপিয়া মাছ কত? 110। চিংড়ি তুললে আসো। ওই দেখো, ওই না মাছ মার্কেটে এসছি। সবাই এখানে মোটামুটি ফুল ফর্মে আছে। এটা যেহেতু এটা পাইকারি বাজার, এখানে 1 কিলোর কমে কোনো কিছু হবে না, 500-300 সব দরদাম করা চলবে না একদম। সব চিংড়ি ভর্তি এখানে, চিংড়ি। তাহলে এগুলো কি মাছ আছে? এগুলো কি মাছ আছে? তেলাপিয়া, সাইপিয়া, সবে কত করে এগুলো? তাহলে 1 কিলো দিয়ে দিন এটা। কত? 1 কিলো? এটা কি মাছ দিল? এটা 1 কিলো 200 ভাই, 1 কিলো 200। পুরো একদম টাটকা মাছ লাফাচ্ছে রীতিমতো একেবারে। আচ্ছা, এখন মোটামুটি সকাল 6টা বাজে। তো এই মার্কেটটা 6:30 থেকে 7টা বা 7:30টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায়। চেষ্টা করবো সকাল সকাল একদম চলে আসার, তাহলে মোটামুটি ভালো হবে, ফ্যান টাটকা মাছ সব পেয়ে যাবে। দেখেন রূপচাঁদ মাছ কোথায়? সব ইয়ে চিংড়ি, চিংড়ি সব সাদ্দ চিংড়ি। দাম কেসে বাড়াচ্ছো? 450। রূপচাঁদ মাছ পাওয়া যাবে? রূপচাঁদ মাছ, রূপচাঁদা। চিতল মাছ কী দাম আছে? 700 টাকা। চিতল মাছের একবার সাইজটা দেখো, এটা 700 টাকার মতো কিলো আছে। এটা বিশাল চাই, ভাড় আছে। দু কিলো রেনা। ৩৫ টাকা করে ৩৫ টাকা করে।
দিয়ে দেবো স্যানিটাইজার পকেটে আছে নিয়ে এই যে কাটছে তো এইখানে এখন কাটাফাটা হবে মাছ কাট না মাছটা কাট এদিকটা হচ্ছে পুরো মাছের ফেরি আমি এখানে যেটা জানলাম এখন ইলিশ অতটা ভালো মানে টেস্ট হবে না বলে ইলিশগুলো আমার এখানে নিতে বারণ করছে এখন কারণ এখানে যা ইলিশগুলো আছে সব বরফের ইলিশ না আর কিছুদিন যাক বর্ষাটা আর একদম ঝরিয়ে নামো তারপর মোটামুটি ইলিশগুলো একদম সস্তার দামে মোটামুটি একটা ভালো দামে পাওয়া যাবে ভালো টেস্ট হবে তাদের কটা পিস হবে এই মাছে তো আমাদের ব্যাঙাশ মাছ দেখতে যেতে যেতে ওইদিকে গেছিলাম ওই দিকটা পুরো কভার করলাম ওই দিকটা এখনো পুরো কভারই করা হয়নি আমাদের মাছে এখন হবে না এখন এখন 6:40 বাজে বাজার এখন ফাঁকা হয়ে যাচ্ছে 100 টাকা কিলো কি মোড়লা আচ্ছা আমাদের এটা 1 কেজি দিয়ে দিন মোড়লা মাছ এক কিলো দাম 100 টাকা বাজারে এসে কি বুঝছিস এত মাছ দেখে বাজারে এসে আমি কি বুঝবো যেরকম নর্মাল মাছ থাকে হ্যাঁ বাট কত বড় বাজারটা তুই বল এখানে বিশাল বড় বাজার আর আমি মোটামুটি মোড়া মাছ নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাছ নেবো হয়েছে হ্যাঁ এবার মোড়া মাছের টক খেতে হেভি লাগে হ্যাঁ হেভি লাগে টক খেতে মোড়া মাছ খেলে কিন্তু চোখ ভালো হয় কারণ ছোট ছোট মাছ তো হ্যাঁ ছোটবেলা থেকে সবসময় বলে এসছে কুমড়ো খেলে চোখ ভালো হয় কি তোর চোখ চোখটা তোর চোখটা মানে সব থেকে ভালো টেরা টেরা চোখ তো এখন মার্কেটটা এভাবে আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এটা হচ্ছে মাগুর মাছ 100 টাকা করে কিলো এগুলো কই মাছ লাফাচ্ছে জ্যান্ত পুরো একদম যে ভাইটা মাছ কাটছিল তার নাম হচ্ছে দীপ যদি ওকে কন্ট্যাক্ট করো মানে ওর কাছে যদি আসো তাহলে ও মোটামুটি তোমাকে ভালো আড়ত দরদ থেকে কম দামের মধ্যে মাছ দিয়ে দিতে পারবে এখন সকাল সকাল একটু কচুরি আলুর তরকারি আমরা এখন বারাসাত স্টেশনের সামনে চলে এসেছি এখানে দাঁড়িয়ে এখানে আমরা কচুরিটা খাবো এক্সপেক্ট করেছিলাম জিলিপিটা জিলিপিটা এখানে কোথাও পেলাম না কারণ সকাল 7:15-20 সময় কোনো মিষ্টির দোকানে কোথাও কচুরি ভাজছে না মানে আমি তারকেশ্বর মিষ্টি ভাণ্ডারে গেলাম বারাসাতে গোবিন্দতে গেলাম হরগুড়িতে গেলাম কোথাও নেই আমরা একেবারে বাড়িতে এসে ভালো করে স্নান টান করেছি একেবারে ফ্রেশ হয়ে গিয়ে এখন চূড়ান্তভাবে একটা ঘুম দেবো আজকে যেহেতু রোববার আছে তাড়াতাড়ি ওঠার কোনো ব্যাপার নেই অ্যান্ড ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা অ্যান্ড গুড বাই